أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل اذا يسر هل في ذلك قسم لذي حجر الم تر كيف فعل ربك بعاد ارم ذات العماد التي لم يخلق مثلها في البلاد আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক ইন আলহামদুলিল্লাহ আল রসুলিল্লাহাদ তো আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে চন্দ্র বা সূর্যগ্রহণের সময় মানুষ মানুষের কী করা উচিত তো অবশ্যই ভালো একটি দিক এবং আগামীকালকে আমরা জানি যে সূর্যগ্রহণ লাগবে বলে জানা গেছে আর কি তো সেক্ষেত্রে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেগুলো করেছেন সেগুলোর আলোকে আমরা পালন করার চেষ্টা করব। যে হাদিসটি বখারির এক হাজার একচল্লিশ নম্বর হাদিসে এবং মুসলিমের শত এগারো নম্বর হাদিসে হাদিসটি বর্ণিত হয়েছে মাসুদ আল আনসারি থেকে আনাবি মাসুদ আল আনসারি রান কলা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে তিনি বলছেন রসুল সাল্লাম বলেছেন যে চন্দ্র এবং সূর্য এই দুইটি হচ্ছে আল্লাহর নিদর্শন সময়ের মধ্যে হতে একটি নিদর্শন আর কিমা আই বা আদাহু আল্লাহ তালা এই দুইটির মাধ্যমে মানুষকে তার বান্দাদেরকে ভয় দেখিয়ে থাকেন ওয়াইন্মালকা সিফান লিমাও তেহাদিম নাস। আর চন্দ্র এবং সূর্য কাউরির মৃত্যুর কারণে বা কোনো সমস্যার কারণে এটির গ্রহণ লাগে না ফাইভ মিনহা যখন তোমরা এই দুইটির যে কোনো একটি যখন কি হবে গ্রহণ লাগবে ফসল তোমরা নামাজ পড়ো ওদ এবং আল্লাহর কাছে দোয়া করো যে রাজকার করার কথা বলা হয়েছে হাত তায় ফেমা বিকুম যতক্ষণ পর্যন্ত এটির গ্রহণ না ছুটবে তো রসুলের হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে আসলে এটি কোনো বিভিন্ন যে আমাদের সমাজে কুসংস্কার রয়েছে হ্যাঁ যে কারণ হয়ে থাকে আর এটি করলে বাসা থেকে বের হইতে হয় না এদিকে তাকাইতে হয় না তারপরে ওটি না ই না হওয়া পর্যন্ত কোনো কিছু খাওয়া যাবে না এরকম ধরনের যত কথা বা কুসংস্কার রয়েছে সবগুলোই ইসলাম বা ঈশ্বরের সমর্থন করে না বরং এটি হলে আমাদেরকে সালা আদায় করতে হবে রসুল্লাম সাহেবদেরকে সালা আদায় করেছেন তারপরে তিনি দান সাদকার কথা অন্য হাদিসে বলেছেন এবং কি করেছেন দোয়া জিকে রাজগার করতে বলেছেন এই আমরা আমাদের করণীয় হবে রসুলের সুন্নত অনুযায়ী এটিকে নিয়ে আমরা যে সুন্নত বলেছেন হাদিসে সেগুলো আমরা আমল করার চেষ্টা করব আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আর এর বিপরীতে যেটি হয়ে থাকে আমাদের সমাজে আনন্দ উল্লাস হয়ে থাকে এটি দেখার চন্দ্রবাস সূর্যগ্রহণ দেখার জন্য বিভিন্ন স্টেজ বানিয়ে বানানো হয়ে থাকে এগুলো সব কিছুই শরীয়ত পরিপন্থী এবং গুনাহের কাজ এগুলো ঠিক নয় বরং যেটি আমাদের করেন সেটি হলো যে আমরা রসুল রসুল আল্লাহ সাল সাল্লাম যেভাবে সালাদ আদায় করেছেন দান সাতকার কথা বলেছেন সেগুলো আমরা করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে জেনে রসুলের সন্নত অনুযায়ী ইসলামী শরিয়া মোতাবেক আমুল করা তৌফিক দান করেন আল্লাহ আলম ইস ও সাল আল নবী আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি